শয়তান আমাদের মনের ভিতরে একটা ওয়াসওয়াসা ঢোকায়, সেটা হলো যে আমরা এত পাপিষ্ট মানুষ, এত খারাপ মানুষ, আমি কত গুনাহ পাপাচার করি, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? আমি এক্ষেত্রে সবসময় একটা কথা বলি, সেটা হলো আপনারা সবাই জানেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন আল্লাহ তাআলা উপস্থিত ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন সিজদার জন্য তাঁর সম্মানে, এবং সেখানে ইবলিসও সামিল ছিল এই নির্দেশের মধ্যে, তখন ইবলিস সিজদা করেনি। আল্লাহ সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা, এটা কতটা অর্ধত্বের ব্যাপার! আপনার সামনে আপনার একজন কর্মচারী চোখের সামনে সরাসরি নির্দেশকে লঙ্ঘন করলে আপনার মেজাজ কতটা খারাপ হবে! আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করেছে এবং অহমিকা প্রদর্শন করেছে, ভয়ঙ্কর ব্যাপার। এইরকম পরিস্থিতিতে শয়তান কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করছে। কি দোয়া করছে শয়তান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছে যে আল্লাহ রব্বি ফানজিলনি ইলা ইয়াউমি ইউবাসুন, এই যে আনজিলনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, হায়াত যেন পাই, আমি যেন না মরি, শয়তান যেন করতে পারি, যেহেতু আদমের কারণে আমি বিতাড়িত হলাম জান্নাত থেকে, অতএব আমার এই আদমের সর্বশেষ সদস্য, আদমের সর্বশেষ সন্তান পৃথিবীতে যে থাকবে তাকেও বিপদগামী করার চেষ্টা যেন করতে পারি, আমাকে এই হায়াতটা দিতে হবে। আল্লাহর কাছে এটা চাইছে, কখন? আল্লাহ রাগান্বিত অবস্থায়, আল্লাহর অবাধ্যতা মাত্র করে সেরেছে ওই মুহূর্তে দোয়া করেছে, আবার দোয়া করেছে কি ইবলিসে। এরপর অংশ কি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মিনাল মুনজারি, যাও তোমার দোয়া মঞ্জুর হলো, তোমাকে হায়াত দেয়া হলো কিয়ামত পর্যন্ত। তো এই ঘটনা থেকে কি শিখলাম আমরা? ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারেন, তাও মাত্র আল্লাহর অবাধ্যতা করলো, এখন দোয়া করলো, সেটার সাথে সাথে আমার মঞ্জুর হলো, এটা যদি সম্ভব হয় তো আমি তো আল্লাহর প্রতি ইমানদার বান্দা, আমি তো ইবলিস নই, নাউজুবিল্লাহ, আমি তো আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা, হয়তো আমার না ভুল ত্রুটি হয়েছে, আমার তো অবশ্যই আল্লাহ তারা কবুল করবে, এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।